নিঃশ্বাসকে কোনোদিনই বিশ্বাস করতে নেই, কারণ আজকের রাতের পরে কালকের সকালটা নাও আসতে পারে। তবে নিজের প্রতি বরাবরই বিশ্বাস ছিল, বেরিয়ে যখন পড়েছি তখন কিছু নিয়েই ফিরব। মিনিট কুড়ির মধ্যে একটি বেড়ানোর জায়গা হয়তো দেখানো হয়ে যায়, কিন্তু কোথায় হারিয়ে যায় নিজের আবেগঘন মুহূর্ত বা নিজের কিছু কথা? কিসের টানে বারবার পলায়ন? সেটা না হয় শুনবো আপনাদের মুখে। আজকে হোক ভালোবাসার গল্প, ভালোবাসার কথা। ভূস্বর্গ আমার কেমিস্ট্রির কথা, কিন্তু ভালোবাসা তো আর একদিনে হয় না। আসুন গল্পটা শুরু থেকেই শুরু করি। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে আমরা কাটরা থেকে জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর গেলাম, কিভাবে ডাল লেকে গেলাম। এই সব কিছুর খুঁটিনাটি দেখতে হলে ভিডিওর শেষ পর্যন্তই দেখুন। আমাদের কাটরা থেকে শ্রীনগরে পৌঁছাতে প্রায় 8 ঘন্টা সময় লেগে যাবে, তাই খুব ভোর ভোর উঠেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা পৌঁছে গেলাম একটি মিষ্টির দোকানে, সেখানে সামান্য কিছু মিষ্টি কিনে আমরা আবার আমাদের গাড়ি ধরব। আজকে আমাদের কাশ্মীরের তৃতীয় দিন। আমরা প্রথম দিন বৈষ্ণোদেবী যাত্রা করেছিলাম, তারপরের দিন সম্পূর্ণ বিশ্রাম নিয়েছিলাম এবং তারপরেই আমরা আজকে বেরিয়ে পড়েছি শ্রীনগরের উদ্দেশ্যে। যেতে যেতে পথে পড়ল এক বিশাল বড় টানেল, যেটি নাকি ভারতবর্ষের প্রথম টানেল, যেটি দৈর্ঘ্য আনুমানিক 11 কিলোমিটার। এই টানেলের ভেতরে লাইট দিয়ে টানেলটিকে পুরোপুরি সুসজ্জিত করা হয়েছে এবং এই পীরপাঞ্জাল পর্বতের নিচে দিয়ে তৈরি হয়েছে এই টানেল। অথচ দেখুন, অক্সিজেনের কোনো রকম অভাব নেই, পর্যাপ্ত অক্সিজেন আছে এই টানেলের মধ্যে। টানেল পার করে আমাদের গাড়ি ছুটে চলল শ্রীনগরের দিকে। আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম শ্রীনগরের দিকে। যত এগিয়ে চলেছি তত তাপমাত্রা ক্রমশ হ্রাস পাচ্ছে, ঠিক যেমনটি আমরা কাশ্মীরে এসে প্রত্যাশা করি। তখন ঘড়িতে প্রায় 5:30 বেজে গিয়েছে, চারিদিকের পরিবেশ তখনও রোদ ঝলমলে। আসলে কাশ্মীরে একটু দেরিতেই সন্ধে নামে। আমরা প্রথমেই গিয়ে উঠলাম ডাল লেকে। রাতের ডাল লেক এক অপূর্ব সৌন্দর্য। ডাল লেক প্রতিটি ভ্রমণ পিপাসু মানুষের কাছে প্রতি রাতে স্বপ্ন দেখার মতো জায়গা। ডাল লেক একই সুন্দরী, তার উপর সহজলভ্য নয়, সুতরাং তার আকর্ষণ যে বাড়বে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। আমরা গিয়েই একটি শিকারা ভাড়া করে শিকারা সফরে বেরিয়ে পড়লাম। আমরা আজ ঘুরে ঘুরে দেখব রাত্রিবেলার ডাল লেককে কিরাম লাগে। चुपके से सुन इस पल की धुन, इस पल में जीवन सारा, सपनों की है दुनिया, यही मेरी आंखों से देखो जरा। सिकारा चेपे এই ডাল লেকে ঘোরার মজাই আলাদা, সেই মজা নিতে আমরা বেরিয়ে পড়লাম। ডাল লেকে অনেকগুলো ঘাট আছে, যে কোনো ঘাট থেকে আপনারা শিকারা নিতে পারেন। ডাল লেকে হাজার হাজার শিকারা প্রতিনিয়ত চলাচল করছে, কখনো পর্যটকদের নিয়ে তো কখনো মাছ ধরা, জলজ গাছপালা সংগ্রহ করা। আমি তো আবার স্কুলের ছেলে মেয়েকে শিকারা করে স্কুলেও যেতে দেখেছি। রাতের ডাল লেক তার অপরূপ সৌন্দর্য নিয়ে হাজির হয়েছে আমাদের কাছে। তবে দিনের আলো যত কমতে থাকে ডাল লেকের সৌন্দর্য তত বাড়তে থাকে, এ যেন আলোকসজ্জায় সজ্জিত। দূরের হাউসবোট থেকে বিন্দু বিন্দু আলো জলেতে কেঁপে কেঁপে উঠছে। রাতের অন্ধকার ফুঁড়ে যেন হাজার জোনাকি পোকা
জলেতে ভাসছি। সত্যি অপার্থিব এ দৃশ্য। আমরা শিকারা নিয়ে ভেসে ভেসে পৌঁছে গেলাম মিনা বাজারের দিকে, এবং আমরা এইখানে অনেকগুলো দোকান দেখে নিলাম। মার্কেটে অসংখ্য দোকান, এখানে কাশ্মীরি শাল থেকে শুরু করে সুভেনিয়ার পর্যন্ত পাওয়া যাচ্ছে। কি নেই এখানে! ডাল লেকে চলতে চলতে যেদিকে দু চোখ ফেরাচ্ছি সেদিকেই আলো ঝলমলে দোকান, চারিদিক থেকে নক্ষত্র খচিত হয়ে আমাদের চোখে ঠিকরে পড়ছে। এই রকম দৃশ্য জীবনে প্রথমবার এখানে এসেই দেখলাম। অপার্থিব সৌন্দর্য, যা আপনাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। এই হাড় কাঁপানো ঠান্ডায় ভেসে ভেসে শিকারায় বেড়াচ্ছি, একটি স্বর্গীয় অনুভূতি আমাদের গ্রাস করছে। মিনাবাজারের মধ্যে দিয়ে চলেছি রাতের শিকারা করে। সেই অসাধারণ মুহূর্তগুলো মনে করলেই গাটা কাঁটা দিয়ে ওঠে। অদ্ভুত সৌন্দর্য, এই সৌন্দর্য ভাষায় বলে বোঝানোর নয়। শিকারায় চলতে চলতে আমরা একটি ভাসমান দোকানে উঠে এলাম। এই দোকানে ছিল শাল, কম্বল, চাদর, বিভিন্ন রকম আইটেম, এবং এই ভদ্রলোকের ব্যবহার আমাদের মুগ্ধ করেছিল। এনারা খুবই আন্তরিক। এখানে জিনিসের দাম বেশি হলেও এনাদের যে আন্তরিকতার সঙ্গে কথা বলা, সেটি আমাকে কিন্তু বেশি আকর্ষিত করেছিল। আমরা দোকানের কিছু শাল দেখে নিলাম এবং দামাদামিও করে নিলাম, এবং বাড়ির জন্য কিছু শাল কিনে নিলাম। যদিও এখানে দামটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি মনে হলো, আমরা জম্মুতে যে শালগুলো কম দামে পেয়েছিলাম সেগুলোর থেকে এগুলো অনেক বেশি। যাই হোক, তর্কাতর্কির পর আমরা কিছু কিনে চলে এলাম। রাতের ডাল লেকের ছবি তো আপনাদের আগেই দেখিয়েছি, এবার দেখুন দিনের ডাল লেক কেমন লাগে। আমরা যথারীতি আবার একটি শিকারা ভাড়া করে সকালবেলায় বেরিয়ে পড়লাম ডাল লেকের সফর করতে। এই ডাল লেকটি শ্রীনগর শহরের পূর্ব প্রান্তে শ্রীধর পর্বতের পাদদেশে অবস্থিত। 6 কিলোমিটার লম্বা এবং 3 কিলোমিটার চওড়া, 4টি জলাশয়ের সমষ্টি। গার্গিবাল, লোকুদ্ডাল, বোর্ডডাল এবং নাগিন, এই 4টি জলাশয় নিয়ে গঠিত। লেকের মধ্যে 2টো মনোরম দ্বীপও আছে। কাশ্মীরের এই ডাল লেকের সৌন্দর্য কোনো ভিডিও বা বর্ণনা করে আমি তো কোনো মতেই বোঝাতে পারবো না আপনাদের। আশা করি আপনারাও আসবেন
खावा पिया गया, छवि याद रहेगा। तुम्हें हमारे तक फूले दी थी, हमने तोल दिया एकदम बढ़िया सकेली बना। अमरा मुग्ध चोखे डाल लेके सौंदर्य उपभोग कर चिलाम। चारपाशे पहाड़े घेरा এই স্বচ্ছ জলের লেকটা যেন কাশ্মীরের সৌন্দর্যের প্রতীক। শীতকালে বেড়াতে এলে আপনি ডাল লেকের ওপর ক্রিকেটও খেলতে পারবেন, কারণ তখন এই ডাল লেকের জল জমে সম্পূর্ণ বরফ হয়ে যায়। তবে গ্রীষ্মকালের এই যে সিজনটা খুবই মনোরম, আর আমরা তো এসেছি অক্টোবর মাসে, এই সময়ে আরও মনোরম। এই ডাল লেকে ঝিলাম নদী এসে মিশেছে। এখানকার জল সাপ্লাই হয় পুরো শ্রীনগর শহরে। এই লেকে প্রচুর মাছও রয়েছে, তার টেস্টও অসাধারণ। আমরা এখন ভাসমান মার্কেটের ভেতর দিয়ে চলেছি। কি অসাধারণ পরিবেশ! ঠিক আমরা কাশ্মীরে এসে যেমন ওয়েদার প্রত্যাশা করি, ঠিক সেই রকমই ওয়েদার। তার সঙ্গে শিকারায় ভেসে বেড়াতে বেশ ভালোই লাগছিল। আমাদের সঙ্গে কয়েকজন সহযাত্রীও ছিলেন। এই মিনা বাজারে আপনারা পেয়ে যাবেন কাশ্মীরি শাল থেকে শুরু করে সুভেনিয়ার পর্যন্ত। এছাড়া তো কাজু, কিশমিশ, আখরোট, নানা রকমের দ্রব্য আপনারা পেয়ে যাবেন। ওই দেখুন, কাশ্মীরের ট্র্যাডিশনাল পোশাক পরে কীরকমভাবে এখানে ছবি তোলা চলছে। শিকারায় চড়ে ঘুরে বেড়ানোর সময় আপনাদের ঘিরে ঘিরে ধরবে লেকের উপরে ফেরি করে বেড়ানো কিছু বোট। তারা তাদের পসরা সাজিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে। যেমন এইখানে একটা ক্যামেরাম্যান তার পোশাকের সম্ভার নিয়ে ছবি তোলার কাজে ব্যস্ত। ফটো সেশন চলছে। এখানকার স্থানীয় পোশাক পরে ফটো তুলতে ভালোই লাগে। দূরে দেখা যাচ্ছে শ্রীধর পর্বতের চূড়াগুলো, অসম্ভব সুন্দর প্রকৃতি। তারই মাঝে শিকারা ভেসে বেড়াচ্ছে। আপনার কেমন লাগছে ডাল লেক? খুব সুন্দর লাগছে, এত সুন্দর কোনদিন দেখিনি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আমার তো আবার এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে, অদ্ভুত সুন্দর। এই ডাল লেকের মধ্যেই ফ্লোটিং মার্কেট, এখানেই ভেজিটেবল মার্কেট, এখানেই সমস্ত কিছু। আমরা চলেছিলাম ফ্লোটিং মার্কেটের ওপর দিয়ে। আসলে ওইখানে নানা রকমের সবজি, যেমন পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, বিট, গাজর চাষ হয়েছে। ওইগুলো ভাসমান, জলের সঙ্গে সঙ্গে ভেসে ভেসে বেড়ায়। আমরা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিলাম ডাল লেকের সৌন্দর্যে। আপনারা যখন আসবেন ডাল লেকে, হাউস বোটে থাকার প্ল্যান করে আসবেন, কারণ কেউই কাশ্মীরে এসে এই হাউস বোটে থাকার মিস করেন না। হাউস বোটে থাকাটা কিছুটা এক্সপেন্সিভ হলেও ট্রাভেলাররা এখানে এক রাত থেকেই যান। আপনারা চাইলে কলকাতা থেকে হাউস বোট বুক করে নিতে পারেন। booking.com এর মতো অনলাইন অ্যাপস কিছু রয়েছে। হাউস বোটে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। হোটেলে যেমন 2 স্টার, 3 স্টার, 5 স্টার, তেমনি হাউস বোটেও তাই।
হাউস বোটে আপনি প্রয়োজনীয় সমস্ত রকম সুযোগ সুবিধাই পেয়ে যাবেন, আর হাউস বোট লাক্সারি মানেরও আপনারা পেয়ে যাবেন। হাউস বোটে আপনারা অবশ্যই থাকবেন, আমি তো আপনাদের সাজেস্ট করছি সেটাই, বাট আমরাও ছিলাম। এখানে আপনারা ফ্রি ওয়াইফাই পরিষেবাও পেয়ে যাবেন। কাশ্মীরের এই হাউস বোটের প্রথম নাম ছিল কাশ্মীর প্রিন্সেস, তবে ইউরোপীয়দের মতে 1882 থেকে 90 সালের মধ্যে স্যার ফ্রান্সিস ইয়ং হাজব্যান্ড নামে এক প্রখ্যাত ব্রিটিশ এক্সপ্লোরার এই হাউস বোটের কনসেপ্ট চালু করেন। আমরা আবারও ঢুকে পড়লাম একটি মার্কেটে। আসলে এই মার্কেটটি এত বড়, আমরা এই মার্কেটের ভেতর চলতে চলতে গুলিয়েই ফেলছিলাম কোন দিক দিয়ে এসেছি এবং কোন দিক দিয়ে বেরোবো। আসলে আমাদের শিকারাওয়ালা আমাদেরকে ঠিকভাবেই নিয়ে যাচ্ছিল, কিন্তু আমরা সেটা বুঝতে পারছিলাম না। আমাদের শিকার এসে থামলো হ্যান্ডিক্রাফটের দোকানে। আমরা ডাল লেককে বিদায় জানাবার আগেই আমাদের সহযাত্রীদের সঙ্গে একটু গলা মেলালাম। চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা, কভি অলবিদা না কহনা, কভি অলবিদা না কহনা, রোতে হসতে বস ইউহি গুনগুনা না কহনা, কভি অলবিদা না কহনা,
कभी अलविदा ना कहना, चलते चलते मेरे ये ही याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। प्यार करते करते हम तुम कहीं खो जाएंगे, इन्हीं बहारों में आंचल में थक के सो जाएंगे, अपनों को फिर भी हम बुलाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना। सत्यि अलविदा करते किछुतेई इच्छा करछिलो ना डाल लेक के, किन्तु अलविदा तो करतेई हबे, कारण आमरा जाबो परेर गंतव्यस्थले। भिडियोटी भालो लागले अवश्यई लाइक शेयर एवं कमेंट करबेन एवं आमादेर चैनलटीके सबस्क्राइब करबेन। दया करे आमरा परेर पर्वे आपनादेर निये जाबो श्रीनगरेर साइट सिनेर उद्देश्ये। ततक्षण पर्यन्त आमादेर संगेई थाकबेन, भालो थाकबेन, सुस्थ थाकबेन एवं आमादेर भिडियोके जतटा पारबेन ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।